হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্চিতা টেক চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ অ্যাপের সাহায্যে কিভাবে সেন্ড মানি করবেন। তো বন্ধুরা, বিকাশ অ্যাপের সাহায্যে সেন্ড মানি করার জন্য আপনারা প্রথমে বিকাশ অ্যাপটি লগ ইন করে নেবেন। তারপর আপনারা বিকাশ অ্যাপের হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর এখানে আপনারা দেখবেন যে সেন্ড মানি নামে একটা অপশন আছে, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম বা নাম্বার দিন। এখানে আপনারা যে নাম্বারে সেন্ড মানি করবেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি 018। নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখুন, আপনারা যত টাকা পাঠাবেন ওই টাকার পরিমাণটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে পরিমাণটা দিয়ে দিচ্ছি, এখানে 100 টাকা দিয়ে দিলাম। আপনারা যে কয় টাকা সেন্ড মানি করবেন তত টাকা এখানে উঠিয়ে দিবেন। টাকাটা উঠিয়ে দেওয়ার পর আপনারা এখানে তীর চিহ্নে ক্লিক করে দিবেন। তীর চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিই। পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আপনারা টাচ করে ধরে রাখবেন। আমি এখানে টাচ করে ধরে রাখছি। দেখুন বন্ধুরা, আমার টাকাটা কিন্তু সেন্ড মানি হয়ে গিয়েছে। আমরা এখন কি করব, এখানে হোমে ফিরে যাই, আমরা এখানে ক্লিক করে দেব। আপনাদের আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, আমাদেরকে কিন্তু একটা নোটিফিকেশনও পাঠিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন নোটিফিকেশনটা। এখানে আমরা যে লেনদেনটা করেছি সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। দেখুন সেন্ড মানি 100 টাকা, এটা কিন্তু 100 টাকা সেন্ড মানি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই বিকাশ অ্যাপের সাহায্যে সেন্ড মানি করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।